mucho, Mila? আমি পঞ্চমীকে বাড়ি ফিরে নিয়ে যাবো। বলে না শপথ, আমাকে তো কত মেরেও বাঁচাতে যেতে হবে। কি জানি তান্ত্রিক কর্তব্যের সঙ্গে কি করেছেন, যদি যদি মেরে ফেলে কি করবো আমি এখন? কাকে আগে বাঁচাবো, কাকে, বাবুরে নাকি নাকি কত মায়ের, কি করবো? এতক্ষণ কোথায় ছিল মন্দির কানা? চোখে পড়ে না তো? তোমায় শেষ করার আগে নাগমণি সমৃদ্ধ সন্তানকে আমায় পৃথিবীর আলো দেখাতে হবে। তার জন্য আমাদের মিলন হতে হবে। বাবা নীলকণ্ঠ, বাবুর অমরনাথ কেন শুনলাম আমি? চিত্রাদিদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে আমি ভেবেছিলাম বাবু আপাতত নিরাপদ, কিন্তু কিন্তু আমার মনটা আমার কুকাইছে কেন বাবা নীলকণ্ঠ, কেন? কিঞ্জল, কিঞ্জল শুনতে পাচ্ছ? কিঞ্জল চোখ খোলো, কিঞ্জল। আমি তোমার জন্য ছুটে এসেছি। এখনো পঞ্চমী, পঞ্চমী কাল না গেলে সেটা জানার পরেও পঞ্চমী। বাবুরে তোমার পায়ে সঁপে দিলে, আমি নিজের জন্য কখনো কিচ্ছুটি চাইনি, আর চাইছি আমার স্মৃতির সেতু রক্ষে করো তুমি বাবা নীলকণ্ঠ। আমি তোমার জানা এ জগতে কিচ্ছু বুঝিনি, কিচ্ছু চাইনি, ভক্তটাকে সাড়া দাও তুমি বাবা নীলকণ্ঠ। বাবুর গায়ে আজ লাগতে দিও না, সবসময় তো তুমি ভক্তের পরীক্ষা নিয়েছ, আজ তোমার পরীক্ষা বাবা নীলকণ্ঠ। আমার স্বামীর উপর কোনো বিপদ তুমি আসতে দিও না বাবা নীলকণ্ঠ। হর হর শিব শঙ্কর নীলকণ্ঠ গঙ্গাধর আয় শরণম তে হারে, জ্ঞান ঐসা বিশাল বৈঠে হো মৃগ নয়ন ছায় মাথে চন্দ্র বিরাজে। তন না 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 না, তন না 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 না, তন না 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 না। সত্যি সাড়া দিলে
তুই আজ মরবি পঞ্চমী, তুই আজ মরবি, তোর বাবুও মরবে আজ রাতেই। পঞ্চমী, পঞ্চমী বাবা নীলকণ্ঠের ভক্ত, তোমার মতো পাপীর ক্ষমতা নেই ওকে শেষ করার। আমার ক্ষমতা নিয়ে তোর এখনো সন্দেহ আছে? এখনো সন্দেহ আছে? এই পঞ্চমীর মাকে মেরেছি, পঞ্চমীর মাকে মেরেছি, আজ পঞ্চমীকেও মারাজ। তুই তোর চোখের সামনে দেখতে পারবি আমার ক্ষমতা। আমার মায়া বলে সবই সম্ভব, বিশ্বাস না হয় আজই দেখতে পাবি। যেমন করে কিঞ্জল সীমান্তদের দিয়ে পঞ্চমীর মাকে নিকেশ করিয়েছিলাম, আজ ঠিক তেমন করে নাগরানীর মেয়েকে নিকেশ করাবো তোকে দিয়ে। আয় আয় পঞ্চমী, আয় আয় পঞ্চমী, আজ তোর নীলকণ্ঠ তোকে বাঁচাতে পারবে না। আয় আয় আয়। কিসের শক্তি টানছে আটকে রাখতে পারছি না নিজেরে। এ কোন আকর্ষণকে অস্বীকার করতে পারছি না আমি। আমি কোনটা কিঞ্জলের যদি জ্ঞানই না ফেরে তাহলে কিঞ্জল, কিঞ্জল শুনতে পাচ্ছ আমার কথা? আপনি এখানে যতই আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দাও, তোমার থেকে দূরে সরিয়ে দাও। আমি কি তোমার থেকে দূরে যেতে পারি বলো? আমার স্বামী পঞ্চমী যতই ষড়যন্ত্র করুক, যতই আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুক, আমি তো তোমাকে ছেড়ে দিতে যেতে পারবো না। কিন্তু জানো, যখন আমাকে বাড়ি থেকে বের করে দিলে না, আমি তো বেশি দূরে যেতে পারিনি, আমি আমি বাড়ির কাছেই ছিলাম। তখনই দেখলাম তুমি বেরোচ্ছ বাড়ি থেকে, তোমাকে অনুসরণ করে এখানে চলে এলাম। কি করবো বলো, তোমাকে রক্ষা করার দায়িত্ব যে আমার। আমি যে শপথ নিয়েছি আমার স্বামীর প্রাণ রক্ষা করার, আগুনের পাশে সাত ভাগ্য।
ঘুরে মন্ত্র পড়ে শপথ নিয়েছি আমি, আর নিজের প্রাণ দিয়ে হলেও সেই শপথের মান আমি রাখবো। আপনি আমার পিছু নিয়ে জঞ্জলে এসছেন, আপনার ভয় করল না? ভয়? ভয় কিসের? আমি জানি আমি আমি আধুনিকা বলে তুমি হয়তো ভেবেছ আমার শীতের সিঁদুরের জোর কম, তাই না? আমি তোমাকে ভালোবাসি না, ওই মিথ্যে মায়াবী ছেলে যাকে আমি দেখিও নি চিনিও না, তাকে দিয়ে পঞ্চমী ষড়যন্ত্র করে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করলো, কিঞ্চন তুমি বুঝতেই পারলে না। বিশ্বাস করো কিঞ্চন, আমি এরকম নই, আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। চিত্রা, আপনি এভাবে জঙ্গলে আমাকে বাঁচাতে চলে এলেন, এত অপমানের পরেও আপনি আমাকে বাঁচাতে এত উদ্বিগ্ন? কি জানি পঞ্চমীকে খুঁজতে আমার ছেলেটা কোথায় না কোথায় ঘুরে বেড়াচ্ছে। উফ, আচ্ছা বলতো ওখানে যদি সাপ থাকে তখন কি হবে? কিঞ্জলের কাছে তো রক্ষা করা যায় নেই, তাহলে পঞ্চমী, পঞ্চমী তো সাপ রূপে থাকতে পারে, ভালো লাগছে না। পঞ্চমী তো এসেই ছিল, এসেই ছিল কিঞ্জলকে শেষ করে দিতে, এখন কিঞ্জলকে একা পেয়ে যদি ও আক্রমণ করে তখন কি হবে বলতো? ছোট বৌমা, আমাকে ভেতরে নিয়ে চলো, বিরক্ত লাগছে আমার। কেন মা, আপনার এত গায়ে লাগছে কেন? আপনি কি এখনো মানতে পারছেন না যে পঞ্চমী সাপ? বেশ মানলাম পঞ্চমী সাপ, কিন্তু মনে করে দেখো তো পঞ্চমীর পোষা সাপের গায়ের রং কেমন ছিল? সাদা, আর গলার কাছে দাগ। আমাকে ছোট বৌমা যা বর্ণনা দিল যে সাপ ধরা পড়েছে তার গায়ের রং কেমন ছিল না? আপনি বুঝতে পারছেন না, পঞ্চমী হলো ইচ্ছেধারী সাপ, ওরা তো যেমন ইচ্ছে মানুষের রূপ ধারণ করতে পারে, তাহলে অন্যরকম সাপ রূপ ধারণ করা ওর কাছে বড় কোনো ব্যাপার হলো? যাক, আমার না এই সমস্ত কথা এখন আর ভাবতেই ভালো লাগছে না, আমার শুধু একটাই চিন্তা হচ্ছে যে আমার ছেলেটা ওখানে গেছে আর আপনি ওকে জোর করে পাঠিয়েছেন। উফ, কখন থেকে ফোনে চেষ্টা করছি কিছুতেই পাচ্ছি না, হে ভগবান আমার ছেলেটা কোথায় গেল? পয়মন্তী, 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 কিঞ্জল কোথায়? কিঞ্জল কেন গুরুদেব, কেন কেন কিঞ্জলের কি কোনো বিপদ টিপদ কিছু? একটা অদ্ভুত বিষয় আমি এতদিন খেয়ালই করিনি, এত বছর ধরে কিঞ্জলের কুষ্টি বিচার করছি কিন্তু সেই বিষয়টা কিভাবে আমার নজর এড়িয়ে গেল আমি ভেবে উঠতে পারছি না। কি বিষয় গুরুদেব? কিঞ্জলের বিয়ের পর থেকে আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল, আমি কিছুতেই আমার মনকে শান্ত করতে পারছিলাম না, এরকম একটা অদ্ভুত বিয়ে আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আর সেই কারণেই আমি আবার কিঞ্জলের কুষ্টি নিয়ে বসেছিলাম। সেই কুষ্টি দেখতে দেখতে ওই অদ্ভুত বিষয়টা আমার নজরে এলো, আমি দেখলাম সেখানে স্পষ্ট যেমন একথা লেখা আছে, কিঞ্জলের স্ত্রী তার ফাঁড়া কাটিয়ে তাকে বাঁচাবে, তেমন একথাও লেখা আছে তার স্ত্রী তাকে মারবে। পঞ্চমী, পারলি না তুই আমার মায়া অগ্রাহ্য করতে,
খুব তো নীলকণ্ঠের পায়ে পড়ে কাঁদলি, বাঁচাতে পারলো তো নীলকণ্ঠ তোকে, সেই তো পড়তে হলো আমার পায়ে এসে। হেরে গেল, হেরে গেল তোর নীলকণ্ঠ, হেরে গেল তো। বাবা নীলকণ্ঠকে হারাবে এমন সাধ্য কার আছে? যে নিজে আসছিল তোমার মুখোমুখি দাঁড়াবে বলে তাকে টেনে এনে বড়াই করছো তুমি? বজ্রবাহন তোকে চেক করে দেবে পঞ্চমী, চলে যা, পালা পালা পঞ্চমী, পালা এখন থেকে পালা। তোমার জন্য উদ্বিগ্ন হব না তো কার জন্য হব কিঞ্চল? তুমি তো আমার স্বামী, আমি যে শুধু তোমাকে ভালোবাসি, তুমি এখনো বোঝোনি সে কথা। গুরুজি তো প্রমাণ করেই দিয়েছেন পঞ্চমী কাল লাগেনি, ওই তো ওই তো ষড়যন্ত্র করে আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিঞ্জল, যাতে ও তোমার ক্ষতি করতে পারে, যাতে ও যাতে ও পরিবারটাকে শেষ করে দিতে পারে। তার মানে চিত্রা আর গুরুজির কথা মিথ্যে নয়, চিত্রাকে মিথ্যে অভিযোগে তাড়ানো হয়েছে, অনেক বড় অন্যায় হয়েছে ওনার প্রতি। পঞ্চমী যে সাপ সে তো আমার চোখের সামনেই প্রমাণ হলো। আমার খুব ভয় করছে, এখানে কেন এসেছো বলো তো? তোমাকে তোমার পিছু পিছু আমি এখানে চলে এসেছি তোমাকে রক্ষা করতে, কিন্তু আমার না বাজে খুব ভয় লাগে জানো, তুমি আমাকে সামলাবে তো কিঞ্জল? চিত্রা চিত্রা আমার কথাটা শুনো, আমার মনে হয় আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। হ্যাঁ চলুন আমরা 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 বাড়ি ফিরে যাই। তুমি কি আমাকেও বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে? আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো কিঞ্জল, এইটুকু দয়া যে তুমি আমাকে করলে, আমাকে তোমার স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলে, এই অনেক। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, ছায়ার মতো থাকবো। তুমি দেখো আমার থেকে বেশি তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না, কিন্তু কেউ না। আমার থেকে দূরে থেকো না, আমাকে যখন তুমি তোমার স্ত্রীর মর্যাদা ফিরিয়েই দিয়েছো তাহলে আর দূরে থাকবে কেন বলো আমার থেকে? এরপরেও কি আমাদের মধ্যে আর কোনো বাঁধো বাঁধো বানায় বলো? এসেছিলাম পঞ্চমীকে ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু কাকে ফিরিয়ে নিয়ে যাব? পঞ্চমী তো মানুষই নয়, কি অভিসন্ধি নিয়ে সে মানুষ রূপ ধরেছিল কে জানে। চলো আমরা যাই। কি হলো কিঞ্জল, এখনো ভাবছিস তুই ঠিক করছিস কিনা?
আমার মন বলছে পঞ্চমী মানুষ না হলেও উনি কারো ক্ষতি করতে পারেন না, ওনার মধ্যে ঈশ্বর বাস করে। পঞ্চমী বাবা নীলকণ্ঠের পরম ভক্ত। তুই নিজের চোখে যা দেখলি তা এড়িয়ে যাবি কি করে? তুই পঞ্চমীকে সাপ হতে দেখেছিস নিজের চোখে, আর সাপ কখনো মানুষের সংসারে থাকতে পারে না কিঞ্জল। বুদ্ধি খাটিয়ে ভাব, সাপ কখনো কারো গৃহিণী কারো স্ত্রী হতে পারে না। পঞ্চমী ভালো হলেও সে মানুষের রূপ ধরলেও আসলে সে একজন বিষদ। তুই চিত্রাকে নিয়ে এখান থেকে চলে যা, চিত্রাই এখন তোর আসল স্ত্রী। কিন্তু পঞ্চমীর কি হবে? আমি ওনাকে ফেলে রেখে চলে যাব? পঞ্চমী তোদের ক্ষতি করতে পারে, চিত্রাকে আবারও তাড়ানোর ব্যবস্থা করতে পারে। পঞ্চমীর কথা ভেবে আর নিজেকে দুর্বল করিস না। তুই ওকে যোগ্য সম্মান দিলেও ও তার মর্যাদা রাখেনি। কিঞ্জলের রক্ষা কবচ তুই পঞ্চমী। আমার বাবা নীলকণ্ঠের উপর সম্পূর্ণ ভরসা আছে। সঙ্গিনীকে নিজের বশে করে তোকে শেষ করাবো ওর হাতে। অমন করে মুখ থুবড়ে পড়বি যে? চলো 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 পাল্টাই।